চাচি কি পাগলামি শুরু করে দিয়েছে, এভাবে এত বড় মেয়েকে কেউ বাড়ি থেকে বের করে দেয়? রাগের মাথায় যা খুশি করে বসলেই হলো, শেষে মানুষের অপবাদ কতুকটা কাকে শুনতে হবে? সমস্যায় যাই হোক, ঠান্ডা মাথায় বসে সমাধান করতে হবে। বিমু তো এখন আর ছোট নেই, সিদ্ধান্ত নিজেই নেওয়ার বয়স হয়েছে ওর। সকালে মা রিমুদের বাড়িতেই গিয়েছিল, রিমুর সম্পর্কে কথা বাড়িতে জানলে চাচি রাগারাগি করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। মা রিমুকে সাথে করে নিয়ে আসে, এখন জাইন রিমুদের বাড়ি যাচ্ছে। জাইন বুঝিয়ে বললে হয়তো চাচি বুঝবে, ছেলে নেই বলে জাইনকেই ছোট থেকে ছেলের মতো আদর স্নেহ করেছে। আর যাই হোক, জাইনের কথা তিনি ফেলতে পারবেন না। জাইন শার্ট চেঞ্জ করে নিয়ে রিমুদের বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছিল, হল রুমে বেরোতে শুনতে পেল মার ঘরে মীরার গলা শোনা যাচ্ছে। সে যেতে যেতেই শুনল মীরা বলছে, এলাকার ছেলে ছোকরা যাদের ভাই ডাকি তাদেরকে প্রেমিক হিসেবে কল্পনা করতে গেলে গা গুলায়, আর তুই আপন মামাতো ভাইয়ের সাথে চক্কর চালিয়েছিস? কেন রে, দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছিল? জীবনে অনেক পাপ করেছি, কিন্তু চাচাতো মামাতো ভাইয়ের সাথে প্রেম করার কথা ভাববার মতো পাপ করিনি, এতে ভাই ডাক্তার পবিত্রতা ক্ষুণ্ণ হয়। জাইনের পা থেমে গেল, কপালের মাস বরাবর সূক্ষ্ম তিনটা ভাঁজ পড়েছে। না চাইতেও মীরার কথাগুলো শুনতে ইচ্ছা হচ্ছে তার, এভাবে লুকিয়ে কারো কথা শোনা অন্যায়। তবে মীরা কি ভাবে তা জানতে হলে এই অন্যায়টা করতেই হবে। মীরার পরে মাহিমার গলা শোনা যাচ্ছে, আমার তো কোনো চাচা ফুপাও নেই, বাপের চাচা তো চার ভাইয়ের চাচার সব মেয়ে, মামা তো ভাই একটা আছে ইভান ভাই, ওকে তো আমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো থেকেও বেশি ভালোবাসি সম্মান করি। তোর মামা তো ভাই হারামিটাই বা কেমন বজ্জাতরে, বোনকে আবার প্রপোজ করে কিভাবে? সব দোষ ওই খবিস্টার, আমাদের ভাইগুলো দুনিয়া উল্টে গেলেও এমন করতো না? করতো রে মাহি, না মরে গেলেও না, সবাই কি আর ইভান আবির ভাইয়ের মতো? আজকাল মুভি ড্রামা কাজিন লাভ স্টোরিগুলো দেখে দেখেই এদের মাথা খারাপ হয়ে গেছে, মনে পাপ ঢুকে ছেঁড়া বেড়া কারবার। জাইন ঠোঁটের কোণে কৌতুকের মি হাসির রেখা দেখা দিল, ডান ভুরুক উস্কিয়ে ভাবল, তাই নাকি, নিজের ভাইকে নিয়ে এত বড়াই, রিমুকে এখন তো বড় বড় ভাষণ দিচ্ছে, অথচ ভাই চোখের সামনে তনির সাথে প্রেম করে বেড়াচ্ছে। জাইন আর না দাঁড়িয়ে চলে গেল, ওরা রিমুকে সান্ত্বনা দিতে এসেছিল, এখন রিমু ওদের কথাগুলো শুনে ছেঁড়া কাঁদতে লাগলো। নাক টানতে টানতে বলল, তোরা কি আমাকে অপমান করছিস? তোরা না আমার বান্ধবী, আমি কি ইচ্ছা করে ভালোবেসেছি? কিভাবে কিভাবে যেন ভালোবাসাটা হয়ে গেছে, বিশ্বাস কর আমি জানি না কিভাবে হয়েছে, কিন্তু হয়ে গেছে। মীরা রিমুর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আফসোসের স্বরে বলল, না বুঝে হয়েছে তাহলে তোর তো আর কিছু করার নেই, থাক তুই কাঁদিস না। মাহিমার টেবিলের ওপর থেকে টিস্যু বক্স টেনে নিয়ে রিমুকে টিস্যু দিতে দিতে বলল, আচ্ছা তুই কাঁদিস না, আমরা তোকে কাঁদানোর জন্য এইসব বলিনি, আমরা তোর সাথে আছি, আন্টিকে আমরা বোঝাবো। মা মানবে না রে, মাকে কেউ বোঝাতে পারবে না। কেন, ভাইয়ের সাথে আন্টির সম্পর্ক ভালো না? সম্পর্ক ভালো বলেই তো নষ্ট হওয়ার ভয় পাচ্ছে, নিজেদের মধ্যে নতুন সম্পর্ক গড়লে পুনরায় সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মীরা বিরক্ত হয়ে বলল, দূর এইসব কোনো যুক্তির কথা না। সিঁড়ির নিচে অন্ধকার জায়গাটায় জাইন মীরা কোনোই ধরে টেনে আঁকড়ে নিয়ে এলো। আকস্মিক এই কাণ্ডে মীরা ভয় পেয়ে গেছে, মানুষটাকে তা না দেখে চিৎকার করে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই মানুষটা তার মুখ চেপে ধরল, চিৎকার গলার ভেতরে আটকে পড়ল শক্ত সামর্থ্য হাত, ধস্তাধস্তি করেও ছুটানো যাচ্ছে না। জাইন মীরাকে ঠেলে আলোতে নিয়ে এলে মীরা ওকে দেখে যেন একটু স্বস্তি পেল, ছটপটানি কমিয়ে দিল। জাইন তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকিয়ে বলল, এলাকায় যাদের ভাই ডাকো তাদের প্রেমিক হিসেবে ভাবতে গা গুলায়, তার মানে কথাটা ইনডাইরেক্টলি কাকে বললে? আমাকে প্রেমিক ভাবতে তোমার গা গুলায়? গা গুলানোর মতো তেমন কোনো কাজ তো আজ পর্যন্ত করলাম না, তার আগেই গা গুলালে বাকি দিনগুলো কিভাবে যাবে? এই লোক এত সব কথা কখন শুনলো? এত বড় চাপাটা তো মীরা রিমুর সামনেই মেরেছিল, হায় কপাল, কেন যে জমের বাড়িতে বসে এইসব কথা বলতে গিয়েছিলি?
আমার বোনটাকে অসহায় পেয়ে তখন দুই বোন মিলে যা বলেছো সব শুনেছি আমি। আমার সামনেও বলো আর কি কি বলার বাকি আছে। মীরা কথা কিভাবে বলবে, মুখ চেপে ধরে রেখে বলছে কথা বলো। সীমার একটা ফাজলামি থাকে, দূরে গা গরম না তবুও জ্বরের মুখে উল্টাপাল্টা বলছে। কথাটা ফাজলামির একটা সীমা থাকে। কি হলো বলো, আমি তো তোমার প্রেমিক, তবুও তো আমাকে দিন দুপুরে ভাই ডেকেই যাচ্ছ। আমাকে ভাই ডেকেও আমার সাথে প্রেম করতে তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না। ভাই ডাকছ আবার চুমুও খাচ্ছ, যখন তখন জড়িয়ে ধরছ। এই এক বছর যে কতটা চুমু খেয়েছো হিসাব দিতে পারবে? এই বলে মীরাকে অপমান করছে, কত বড় সাহস। মীরা মুখ খুলতে গিয়েও বাধা পেল, শেষে জাইনের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়ালো। আপনি কি চুমু খাওয়া নিয়ে আমাকে খোঁটা দিচ্ছেন? আপনি নিজেও কি আমাকে জড়িয়ে ধরেননি, চুমু খাননি? আমি কি কোনোদিনও খোঁটা দিয়েছি? তুমি খোঁটা দিতে পারবে না, কারণ আমি তোমাকে মোটেও বোনের চোখে দেখি না। তোমাকে প্রেমিকা ভাবতে আমার গাও গুলায় না। একটা কথা নিয়ে লোকটা কিভাবে তাকে টিটকারি দিচ্ছে, মুখ ফসকে না হয় বলেই ফেলেছে। তাই বলে এই কথাটা এত বড় করে দেখার কি আছে? চাপা মারতে গিয়ে ওই কথাটা না হয় বলেই ফেলেছি, তাই বলে আপনি এই কথাটা নিয়ে আমার সামনে সাথে এমন করবেন? মীরার অভিমানী বাচ্চা বাচ্চা মুখটা দেখে জাইন রাগ করে থাকার ভানটাও করতে পারলো না। মীরার মুখের কাছে এগিয়ে এসে আদুরে গলায় বলল, তুমি তোমার কোনো বান্ধবীকেই এখন পর্যন্ত আমাদের কথা জানাওনি, আমার সব বন্ধুরা কিন্তু তোমার কথা জানে। মীরা আঁতকে উঠল, কি বলে এই লোক, তার মানে আবির ভাইও জানে? আল্লাহ, আবির ভাইয়া বাড়িতে বলে দিলে তার কপালে শনি আছে। জাইন মীরার মুখ দেখেই বুঝে গেল। মীরা মুখ খোলার আগেই বলল, ভয় নেই, আবির জানে আমি প্রেম করছি, কিন্তু আমার গার্লফ্রেন্ডটা যে তার আদরের ছোট বোন সেটা জানে না। তুমি চাও না বলেই বলিনি। ভালো করেছেন, আবির ভাইয়ের পেটে কথা থাকে না। আর তার থেকে বড় কথা, আবির ভাই জেনে গেলে আমি লজ্জা পাবো, ওর বন্ধুর সাথে প্রেম করছি জেনে গেলে লজ্জায় মুখ দেখাতে পারবো না। কিন্তু এক সময় না এক সময় এমন একটা দিন তো অবশ্যই আসবে যখন সবাইকে জানাতে হবে, তখন কি তুমি লজ্জা পেয়ে না জানিয়েই থাকবে? সেদিন আসুক, তখন দেখা যাবে। এখন কয়েক বছর চুপি চুপি প্রেম চালিয়ে যাই। আমার অবশ্য চুরি চুপি প্রেম করতে কোনো আপত্তি নেই, এবং এভাবে দেখা করা কথা বলার মাঝেও একটা এক্সাইটমেন্ট কাজ করে। আপনি তো রিমুর আমুর সাথে কথা বলতে গিয়েছিলেন, কি হলো, আন্টিকে মানাতে পেরেছেন? আন্টি না চাচি শাশুড়ি বলো, দূর মজা না, রিমু কিন্তু ওর মাকে নিয়েই সব থেকে বেশি ভয় পাচ্ছে। জাইন মীরার কপালে চলে আসা চুলগুলো নিয়ে খেলতে খেলতে বলল, প্রেম করার সময় মায়ের ভয় ছিল না, মেয়েগুলো এত ভীতু হয় কেন বলো তো? মীরা চোখ পাকিয়ে তাকালো, মেয়েগুলো ভীতু হয় বলতে সেও তো ভীতু। মেয়েরা মোটেও ভীতু না, মেয়েরা পরিবারের সম্মানের কথা ভাবে, যা ছেলেরা ভাবে না। ও তাই নাকি? জি তাই। তাহলে বলতে চাচ্ছ তুমি ভীতু না? জি না মশাই। ওকে প্রমাণ দাও, চট করে এক্ষুনি আমাকে চুমু খেতে পারলে মেনে নিব তুমি অনেক সাহসী। আর হ্যাঁ, চুমুটা কিন্তু কপালে গালে খাওয়া যাবে না, অসভ্য লোক, সারাক্ষণ চুমু খাওয়ার ধান্দা। মীরা জাইনের পা মুখ ছিঁড়িয়ে দিয়ে চলে গেল, বজ্জাত বেটা, তোমার কপালে এটাই লেখা আছে। এই এক বছরে মীরা এক নতুন জাইনকে আবিষ্কার করছে, প্রথম দিকে আনরোমান্টিক বললেও এই বেটাটা রোমান্টিকতা দেখে শেষে মীরার জ্ঞান হারানোর দশা। মানুষের সামনে কম কথা বলা ছেলেটা যে গার্লফ্রেন্ডের সাথে কত কথা বলে তা যদি মানুষ জানত। রিমু বাড়ি ফিরে যেতে ভয় পাচ্ছে, জাইন তাকে আশ্বস্ত করেছে চাচি কিছু বলবে না, তবুও রিমু বাড়ি ফিরতে চাচ্ছে না। না জাইন ভাই, আমি বাড়িতে যাব না, বাড়ি গেলে মা আমাকে মারবে। আরে পাগল, মারবে কেন, আমি চাচির সাথে কথা বলেছি, কিছু বলবে না তোকে। তোমার সামনে বলেছে কিছু বলবে না, কিন্তু আমি তো আমার মাকে চিনি, বাড়ি গেলেই মা মারবে আমাকে। জাইন এই পাগলাটাকে বোঝাতে ব্যর্থ, এত বড় মেয়ে মায়ের মারকে ভয় পাচ্ছে, আর চাচিও কম না, এত বড় মেয়ের গায়ে হাত তুলতে হবে কেন? সুমনার রিমুর জন্য খাবার নিয়ে এসেছে, মেয়েটা এখানে আসার পর থেকে কিছুই খায়নি। সুমনা রিমুর পাশে বসতে বসতে বলল, থাক, তোকে বাড়ি ফিরতে হবে না,
একটা মেয়েকে আমি পালতে পারবো, তোর বাপ মায়ের একটু শিক্ষা হোক, এখন খেয়ে নে তোমা। খাবো না জেঠিমা, খিদে নেই। খিদে নেই বললেই তো হবে না, খিদে না থাকলেও খেতে হবে, আমি খাইয়ে দেই।